আজকের ভিডিওতে রিভিউ করবো একটা অ্যাকশন মুভি সম্পর্কে। ছবির নাম অ্যাকশন। এই ছবির কাহিনীটা হচ্ছে একটা মিলিটারি অফিসারের, যার নাম সুভাষ। তার বাবা ও ভাই একটা পলিটিক্যাল পার্টির লিডার। তাদের পলিটিক্যাল ইভেন্টে একটা বোম অ্যাটাক হয়, যেখানে সুভাষের কিছু ফ্যামিলি মেম্বার মারা যায়। সুভাষ এই বোম অ্যাটাকারদের ধরতে একটা মিশনে যায়। এভাবে স্টোরি এগিয়ে যায়। এই ছবিতে কিছু টুইস্ট আছে যেগুলো অসাধারণ ছিল। তবে কমেডি সিনগুলো একটু দুর্বল ছিল, ওখানে আরও ভালো করতে পারত। এই ছবির ফাইটিং সিন, VFX, স্টান্ট অনেক ভুল ছিল। এই ছবির কিছু সিন দেখে আপনার সালমান খানের ছবির কথা মনে পড়বে। অনেকগুলো সুন্দর লোকেশনের মুভি সিন ধারণ করা হয়েছে। অ্যাক্টিংয়ের কথা বললে অ্যাক্টার্সরা খুব ভালো কাজ করেছে। এই ছবির ডাইরেকশনটা অনেক অসম ছিল, স্পেশালি ডাইরেক্টর যেভাবে সিনগুলো ধারণ করেছে কিন্তু অসাধারণ ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। সিনেমাটোগ্রাফিও খুব ভালো ছিল। অ্যাকশন মুভির মধ্যে ডাইরেক্টর একটু ইউনিকভাবে দেখানোর চেষ্টা করেছে, যা অসাধারণ ছিল আমার মতে। আপনি যদি একজন অ্যাকশন মুভি লাভার হন, তাহলে এই ছবিটা আপনার অবশ্যই দেখা উচিত। আশা করি এই মুভিটা দেখলে আপনার সময় নষ্ট হবে না। আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।